কচুরিপানা দিয়ে বিশ্বে প্রথম ফ্যাশন শাড়ি তৈরি করলেন এক যুবক। ভারতের এই যুবকের কাণ্ডে অবাক সারা বিশ্ব। এই যুবক কচুরিপানা দিয়ে তৈরি করছেন শাড়ি, এবং সেই শাড়ি গোটা বিশ্বের চর্চার বিষয়। যুবকের এই উদ্যোগে কাজ পেয়েছেন শত শত মহিলা। গ্রাম বাংলায় পড়ে থাকা কচুরিপানা দিয়ে মানুষ অর্থ উপার্জন করছে, সেটাও ভাববার বিষয়। পুকুর বা জলাশয়ে কচুরিপানা আমরা সবাই দেখেছি। এছাড়াও কচুরিপানার উপর ফুটে থাকা বাহারি ফুল আমাদের সবার নজর কাড়ে। কচুরিপানা জলাশয় ও জলজ প্রাণীদের জন্য বিপদের আরেক নাম। তাই কচুরিপানা থেকে শাড়ি তৈরি করার ফলে একসাথে দুটি কাজ হচ্ছে। একদিকে কচুরিপানা জলাশয় থেকে পরিষ্কার করা হচ্ছে, অন্যদিকে এর মাধ্যমে গ্রামের মহিলারা রোজগার পাচ্ছে। কচুরিপানা থেকে শাড়ি তৈরি করার জন্য কচুরিপানার ডাটাগুলি কেটে রোধের শুকনো করার পর সেগুলোকে সিদ্ধ করে ফাইবার বের করা হয়, এবং তারপর গৌরব কচুরিপানার ফাইবারগুলিকে ফেব্রিক্স হিসেবে ব্যবহার করে শাড়ি তৈরি করার জন্য। গৌরব এ পর্যন্ত 50টি ফিউশন শাড়ি তৈরি করেছেন এবং 450 জন মহিলাকে কর্মসংস্থানও দিয়েছেন।